Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. शांति ओम शांति ओम शांति ओम शांति। जयस्तु। जयस्तु।
মা সাবিত্রী, বলুন গুরুদেব। তোমার এই সপ্তদশ জন্মদিনের শুভক্ষণে আশীর্বাদ করি, ওই প্রদীপের উজ্জ্বল আলোর মতো তোমার জীবনও ভাস্বর হয়ে উঠুক। কিন্তু মহারাজকে দেখছি না কেন? মহারাজ আসছেন, ব্রাহ্মণদের বিদায় করেই আসছেন। বেশ, তবে তুমি তোমার কন্যাকে আশীর্বাদ করো। চির সৌভাগ্যবতী হও মা, তোমার জীবন আনন্দময় হয়ে উঠুক। আজ তোকে একটা কথা বলি মা, সাবিত্রী দেবীর পুজোটাকেই তোর জীবনে মন্ত্র করে নে, তাহলে দেখবি কোনো দিন কোনো অমঙ্গল তোকে স্পর্শ করবে না। তারই কৃপায় আমরা তোকে পেয়েছি। জানি মা, তাই তো আমার নাম রেখেছ সাবিত্রী। কিন্তু তুই জানিস না মা, তোর বাবা দীর্ঘ 18 বছর ধরে কঠোর সংযমের মধ্যে দিয়ে এই সাবিত্রী দেবীর পূজা করে তবেই তার কৃপা লাভ করেছে। যেদিন তার সেই 18 বছরে কঠিন তপস্যা শেষ হল, সেই দিন ওম ভোষাহ ওম ভোষাহ ওম শশাহ ওম অগ্নিদেবায় নমঃ ওম মহাদেবায় নমঃ ওম রুদ্রদেবায় নমঃ ওম সাবিত্রীদেবায় নমঃ ওম শশাহ ওম অগ্নিদেবায় নমঃ ওম মহাদেবায় নমঃ ওম ইন্দ্রদেবায় নমঃ। আসুন আসুন মহারাজ, আসুন মহারানী সৈব্বা, আপনাদের উপস্থিতি এই যজ্ঞে আমরা ধন্য হলাম। না না কল্যাণজি, মহারাজ অশ্বপতির এই যজ্ঞানুষ্ঠানে আসতে পেরে আমরাই নিজেদের ধন্য মনে করি। মহারানী সৈব্বা, এই আপনার পুত্র সত্যবান না? হ্যাঁ মহামন্ত্রী। আচ্ছা মহারানী মালতী উনি কোথায়? তাকে তো দেখছি না। উনি আসনে বসেছেন, এই যজ্ঞে মহারাজের সঙ্গে উনিও আহুতি দেবেন। আসুন আপনার, আসুন চল। আসন গ্রহণ করে সত্যবান, ইনি দেবর্ষী নারদ, প্রণাম কর। অশ্বপতি, এবার তোমরা জোরে মিলে সাবিত্রী মন্ত্র উচ্চারণ করে আহুতি দাও। ওম সাবিত্রী দেবৈ নমঃ ওম সাবিত্রী দেবৈ নমঃ। অশ্বপতি, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি মা। আমার আশীর্বাদে তুমি এক তেজস্বিনী সুলক্ষণা কন্যা লাভ করবে। তারপর তুই এলি, সে এক আশ্চর্য ঘটনা। শেষ মুহূর্ত যখন এগিয়ে আসছে, রাজবাড়ির সবাই তখন খুব ব্যস্ত, তখন আমার চোখে এক আশ্চর্য ঘুম এসে গেল। ঘুম? হ্যাঁ ঘুম। আর সেই ঘুমের মধ্যে
আমি দেখতে পেলাম। মা, এ তো স্বপ্নের মতন, এ কি সত্যি মা? জানি না রে মা, তবে ধাইমা বলেছিল তোর জন্মের মুহূর্তে আমি আচ্ছন্ন অবস্থায় নাকি ওই দৃশ্য দেখেছিলাম। ওই মহারাজ আসছেন। জয় মা। প্রণাম গুরুদেব। এবার কন্যাকে আশীর্বাদ করো অশ্বপতি। কি আশীর্বাদ করব গুরুদেব? আমার এই মাকে আমি কি ভাষায় যে আশীর্বাদ করব সে ভাষা আমার জানা নেই, যাই বলি তৃপ্তি হয় না। শুধু শুধু মা করুণাময়ীর চরণে এই প্রার্থনাই করি যে তার দয়া থেকে আমার এই মাটি যেন কখনো বঞ্চিত না হয়। বাবা, এবার আমি মাকে ভোগ নিবেদন করবো। চলো চলো মা। ও আগামী শুক্লা ত্রয়োদশীতে তোমার স্বয়ম্বরের আয়োজন করেছি মা। স্বয়ম্বর? হ্যাঁ মা, স্বয়ম্বর। এতক্ষণে নিশ্চয়ই দূতেরা বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মা, বিয়ের কি সত্যিই প্রয়োজন আছে? প্রয়োজন আছে, নিশ্চয়ই আছে মা। প্রত্যেকটি মেয়ের বিবাহের প্রয়োজন আছে। পতিগৃহই হচ্ছে মেয়েদের সবচেয়ে নিরাপদ এবং সম্মানজনক আশ্রয়স্থল। বিবাহিত জীবনে স্বামী হচ্ছে বড় সম্বল, তার আত্মীয় স্বজন সবচেয়ে প্রিয়জন। কিন্তু এত তাড়াতাড়ি কেন মা? কেন মা, তুমি কি বিবাহের জন্য মানসিকভাবে প্রস্তুত নও? আমি এখনো সে বিষয়ে কিছুই ভাবিনি। বেশ, তুমি তাহলে মনের দিক থেকে প্রস্তুত হও। আমি না হয় কল্যাণজিকে বলে দিচ্ছি স্বয়ম্বরের দিন পিছিয়ে দিতে। যাও মা, তুমি বিশ্রাম নাও। সাবিত্রী স্বামী গৃহে চলে গেলে এ ফাঁকা বাড়িতে আমরা কি নিয়ে থাকবো বলো তো মালতী? না, তবু কর্তব্য তো করতেই হবে। গুরুদেব, আপনি? কল্যাণময়ী হও মা, চির সৌভাগ্যবতী হও। বসুন গুরুদেব। তোমার সপ্তদশ জন্মবার্ষিকীতে দু একটা কথা বলতে এলাম মা, কথাগুলো কিন্তু মনে রেখো। কি কথা গুরুদেব? তোমার সামনে বড় কঠিন পরীক্ষা মা। গুরুদেব? হ্যাঁ মা, এই পার্থিব জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সম্পদ, প্রতিষ্ঠা সবকিছুর হয়তো প্রয়োজন, কিন্তু তা একেবারেই ক্ষণস্থায়ী। সত্যই শুধু চিরন্তন আর শাশ্বত। জানো মা, সত্যই জীবনের একমাত্র প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই স্মরণ থাকবে গুরুদেব। মনকে সর্বদা নিয়ন্ত্রণে রেখো মা, সত্যকে উপলব্ধির জন্যে তা বড় প্রয়োজন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করেই মানুষকে ঊর্ধ্বগামী হতে হয়।
আশীর্বাদ করুন গুরুদেব। আমি যেন আপনার উপদেশ অনুযায়ী জীবনের পথে এগিয়ে যেতে পারি। গুরুদেব, আপনার আসার খবর পেলাম। কল্যাণ হোক, কল্যাণ হোক। সাবিত্রী মায়ের সঙ্গে কিছু কথা ছিল তাই আর কি। কল্যাণময়ী হও, কল্যাণময়ী হও। চলো, তোমার সঙ্গে শাস্ত্র নিয়ে একটু আলোচনা করা যাক। আসুন গুরুদেব। আসি মা। প্রণাম গুরুদেব। আসুন। আজ মহর্ষি ধৌমের সাথে ওই শাস্ত্র আলোচনা বসলে না তো? আজ মনটা বড়ই চঞ্চল, তাই আজকে আর শাস্ত্র আলোচনা করা হলো না। তুমি কি স্বয়ম্বরের কথা ভাবছ? হ্যাঁ চামেলি, এতে চিন্তার কি আছে? চিন্তার কি সত্যিই কিছু নেই? একটা পাথরের মূর্তির গলায় মালা দেওয়া। পাথরের মূর্তি? তার মানে? কয়েকজন বহুমূল্য সাজ পোশাক পরা মানুষ সামনে বসে থাকবে, তাদের শুধু একবার মাত্র দেখলে আমাকে বেছে নিতে হবে তার মধ্যে একজনকে? কিন্তু তাদের সমস্ত গুণ আর কৃতিত্বের কথা তো তোমায় আগেই জানিয়ে দেওয়া হবে। সে তো শুধু শোনা কথা, অনুভব করা নয়। তুমি কি স্বয়ম্বরের মাধ্যমে তাদের জেনে বা চিনে নিতে চাও ভালো করে? হ্যাঁ, নইলে তাদের বিদ্যা জ্ঞান উদারতা বুঝবো কি করে? তাই জন্যে ভাবছি রাজ্য ভ্রমণে বেরোবো। স্বামী নির্বাচনের পর রাজ্য ভ্রমণ? ক্ষতি কি সখী, এমন কি আগে কখনো হয়েছে সখী? হয়নি বলেই যে হবে না এমনও তো নয় সখী। মহারাজ কিন্তু এতে অনুমতি দেবে না। মাকে যদি রাজি করাতে পারি বাবার অনুমতি পেতে অসুবিধা হবে না। যাই, মাকে আগে কি সব বুঝিয়ে বলি। তুমি এত চিন্তা করো না, নমস্কার মহারাজ। আপনি কি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ, আপনি বসুন। মহারাজকে খুব চিন্তিত লাগছে, কোনো বিশেষ সমস্যা? হ্যাঁ কল্যাণজি, সাবিত্রী মা নিজের জীবন সঙ্গী অন্বেষণে রাজ্য ভ্রমণে বেরোতে চায়। রাজকন্যা রাজ্য ভ্রমণে বেরুবেন পতি অন্বেষণে? আমায় ক্ষমা করবেন মহামন্ত্রী, প্রসঙ্গটা কি এতই অসংগত? রানীমা, মহারাজ যদি আচার রীতি নীতি মেনে না চলেন তাহলে তো। মহামন্ত্রী, বলো কি সংবাদ? প্রণাম মহারাজ, একজন ব্রাহ্মণ মহারাজের সঙ্গে দেখা করতে চান। ব্রাহ্মণ? এ সময় যাও, নিয়ে এসো। যে আজ্ঞে। আপনি তো জানেন কল্যাণজি, সাবিত্রী মা যদি জেদ ধরে তাহলে কোনো দেশাচার রীতি নীতি কিচ্ছু মানবে না। এমত অবস্থায় আপনি বলুন কৌশিক দেব। আসুন আসুন। প্রণাম। বসুন। বন্ধু দুমত সেন কেমন আছেন? মহারানী শৈবা সত্যবান সব ভালো আছে তো? সবাই ভালো আছেন মহারাজ। শুনলাম রাজকন্যা সাবিত্রী স্বয়ম্বরের আয়োজন হচ্ছে। মহারাজ সম্ভবত অতীতের এক ঘটনা সম্পূর্ণ ভুলে গেছেন, নইলে এক বাগদত্তা কন্যা সম্পর্কে। বাগদত্তা? হ্যাঁ মা, রাজকন্যা সাবিত্রী বাগদত্তা। মহারাজ অশ্বপতি শল্যরাজ দুমৎসেন ধর্মসাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার একমাত্র কন্যার সঙ্গে দুমৎসেনের পুত্রের বিবাহ দিয়ে তাদের বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবেন। মহারাজকে সে কথা মনে করিয়ে দেবার উদ্দেশ্যেই আমার এখানে আগমন। আমি তো ভুলিনি কৌশিক দেব, বিবাহের পরের বছর মৃগয়ায় গিয়ে দুমৎসেনের সঙ্গে আমার দেখা হয়েছিল।
হঠাৎ দেখা হওয়ার আনন্দে সাময়িক আবেগে আমি ওকে কথাও দিয়েছিলাম, কিন্তু কৌশিক দেব সে প্রতিশ্রুতি তো ছিল শৈলরাজ দুমৎসেনের কাছে, রাজ্যচ্যুত বনবাসী অন্ধ দুমৎসেনের কাছে নয়। অন্ধ বনবাসী বলেই কি বন্ধুত্বের আর কোনো সম্পর্ক থাকবে না? আপনি ভুল করছেন কৌশিক দেব, বন্ধুত্ব আমাদের চিরদিনই অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। কিন্তু সে বন্ধুত্বের জন্য রাজ ঐশ্বর্যের মধ্যে বেড়ে ওঠা সাবিত্রীকে আমি তো দুঃখ দারিদ্র্যের অথই সাগরে ভাসিয়ে দিতে পারি না। কিন্তু আপনি যে ধর্ম সাক্ষী করে সত্য করেছিলেন, সে সত্যভঙ্গের জন্য আমাকে যদি নরকেও যেতে হয় আমি তাও স্বেচ্ছায় স্বীকার করে নেব। কিন্তু বাগদত্তা হয়ে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা সেটা কি অশাস্ত্রীয় হবে না? অশাস্ত্রীয় হলেও তার সব দায় আমার কৌশিক দেব, সাবিত্রী মান নয়। বেশ, আপনার মতামত জানলাম, এবার তাহলে আমাকে যাবার অনুমতি দিন, আমি আসি। কৌশিক দেব একটু বিশ্রাম না নিয়ে চলে যাবেন? অনেক দূরের পথ মা, আর দেরি করা উচিত নয়। কিন্তু এভাবে চলে গেলে আমাদের যে অমঙ্গল হবে। আমি বনবাসী ব্রাহ্মণ, উপবাসে অভ্যস্ত। তাছাড়া মহারাজ অশ্বপতি মহারাজ দুমৎসেন পরম বন্ধু, তার কোনো অমঙ্গল কি আমি কল্পনাও করতে পারি? আসি। আসুন। প্রণাম, আমি সাবিত্রী। আমি অনুমান করতে পেরেছি। আপনার গন্তব্যস্থল কোথায়? কাম্যক বন। আমি আসি মা। কাম্যক বন? কল্যাণজি, আপনি সাবিত্রী মার সঙ্গে রাজ্য পরিভ্রমণে যাওয়ার আয়োজন করুন, প্রয়োজন মতো লোক লস্কর সঙ্গে নিয়ে নেবেন যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু মহারাজ, আমি আপনাকে ছাড়া আমি আর কারো সঙ্গে সাবিত্রী মাকে ছাড়তে পারবো না কল্যাণজি, আপনাকে যেতেই হবে। আর শুনুন, কোনো অরণ্যের সামনে শিবির স্থাপন করবেন না, বিশেষ করে কোনো তপবনের সামনে তো নয়। আপনাদের যাত্রা শুভ হোক। কিন্তু মহারাজ, মিষ্টি বোন আমার, চল বাড়ি যাই। এই চললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ
আর একটা বিয়ে আসছে না রে? হ্যাঁ আসছে। সাবিত্রী আর সত্যবানের। কি বললি? কবে রে? এই 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 দাঁড়া 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 বলছি। কখন ফিরলেন কৌশিক দেব? এই এলাম রানীমা। কৌশিক বন্ধুবর, অশ্বপতির সাথে তোমার দেখা হয়েছে তো? আগে তিনি তোমাকে আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন তো? হ্যাঁ মহারাজ। আপনারা বসুন। আচ্ছা কৌশিকদেব, বন্ধু অশ্বপতি ভালো আছেন তো? রানী মালতী, কন্যা সাবিত্রী, সকলেই কুশলে আছেন মহারাজ। তাহলে তোমার এই যাওয়া? মহারাজ, বনবাসী ভিক্ষুকের কি রাজকন্যার স্বপ্ন দেখা মানায়? কি কৌশিক, এই এই কথা বললেন অশ্বপতি? এও বললেন যে তিনি স্বেচ্ছায় তার কন্যাকে এই দারিদ্রের সংসারে পাঠাতে পারবেন না। অশ্বপতি যে ধর্ম সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন সেই কথা তিনি অস্বীকার করলেন? সত্য দারিদ্রের কাজে সহজেই ঝাপসা হয়ে যায় রানীমা, সহজেই গুরুত্ব হারায়। আমি জানতাম ঐশ্বর্যের অহংকার চিরকালই দারিদ্রকে অবহেলা করে, অপমান করে। অবহেলা বা অপমান তিনি আপনাদের করেননি মহারাজ, তিনি অপমান করেছেন তার ধর্মনিষ্ঠাকে, সত্যকে। কিন্তু ধর্মকে অবজ্ঞা করা তো অন্যায়। অশ্বপতি পরম ধার্মিক, ধর্মনিষ্ঠ মানুষ। ভেবেছিলাম তিনি তার বাগদত্তা কন্যাকে অন্যত্র বিবাহ দিয়ে বিচারিতা করবেন না, কিন্তু বাস্তবে বোধহয় সেটাই হতে চলেছিল। আমার ধারণা সাবিত্রীর অন্য কোথাও বিবাহ। যাক, এবার গুরুদেব এসে গেছেন, আমার ছুটি। যাই, স্নানটা আমি সেরে আসি। ওম এই নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্র বতংসং রত্নকল্লাজ্জলং পরশু মৃগবরাভীতিহস্তং প্রসন্নং বিশ্বদ্ধং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম। কল্যাণজি দাঁড়ান, আর নয়, এবার আমাদের দেশে ফিরতে হবে, দক্ষিণের পথ ধরে। ঠিক আছে মা, তাই হবে। এই দক্ষিণ দিকে চলো। এই থামো থামো, এখানে থামো থামো। হ্যাঁ হ্যাঁ থামো থামো। হ্যাঁ তুমি ওদিক দিয়ে নাবো। হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে। আমি শুনছি এখানেই শিবির স্থাপনের আদেশ দিয়েছি মা। ঠিক আছে কল্যাণজি, আজ আমি বড় পরিশ্রান্ত, বড্ড ক্লান্ত লাগছে। রাজপ্রাসাদেই তো বিশ্রাম নিলে পারতে মা, এত সুন্দর আতিথেয়তা ছেড়ে তুমি। প্রাসাদ আর রাজকুমার কল্যাণজি, এই তিন মাস শুধু অকারণ জৌলস আর পার্থিব মোহে আবিষ্ট মানুষদের সাথে কাটিয়ে আমার মনটা আজ বড় ফারাক্রান্ত।
একটা সত্যিকারের অন্তরের সন্ধান তো কোথাও পেলাম না। আমি বনপ্রান্তে একদিন পূর্ণ বিশ্রাম নিতে চাই। কিন্তু মা, মহারাজের নির্দেশ ছিল যেন কোনো বনপ্রান্তে আমরা শিবির স্থাপন না করি। এই বনের কি বিশেষ কোনো নাম আছে কল্যাণজি? অবশ্যই আছে। এই বনের নাম কাম্যক বন। কাম্যক বন? এরকম তো কোনোদিন হয়নি, ওরা দুজন তো সবসময় একসঙ্গে ছিল। সেই জন্যই তো ভীষণ ভয় হচ্ছে রে দাদা, আর হয়তো ওদেরকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। ওরা হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে। না, এখনই কান্নাকাটি শুরু করিস না, চল একটু এগিয়ে গিয়ে দেখি, ওখানে দেখি, চল চল। রানী, সুন্দরী, এই বনে কে তোমাকে রক্ষা করবে? পালাবার চেষ্টা করো না, এই মা দোকে। আমার হাত ছাড়, এই বেঁধে নিয়ে চল ওকে। সাবধান, প্রাণের মায়া থাকলে আর এক পাও এগোবে না। আচ্ছা, বনবাসে ভিখারির এত সাহস যে আমার হাত থেকে শিকার ছিনিয়ে নেয়? দেখি দুর্বল হাতে অস্ত্র মানায় না, তারপর আবার নারী হরণ। তুই একবার বল দাদা, আমি ওর তরোয়াল দিয়ে ওকে। না থাক, এরকম একটা কাপুরুষকে ঘৃণা ছাড়া আর কিছুই করা যায় না। ওর অস্ত্রকে ফিরিয়ে দে। না, তার আগে ওকে ওই মেয়েটির কাছে ক্ষমা চাইতে। চলো দেখে মনে হচ্ছে তুমি ভিনদেশী, যাও ওর থেকে ক্ষমা চাও। ওর ক্ষমা করা না করার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমার পরিত্রাতা আপনি, তাই বন্দির ভাগ্য নিয়ন্তাও আপনি, আমি নই। আমি বনবাসী, প্রতিশোধ বা হিংসা আমার পথ নয়। যাও ভিনদেশী রাজপুত্র, নিজের রাজ্যে ফিরে যাও, আর ভবিষ্যতে এরকম ভুল করবে না। শুনুন, এই নিন। আপনি কে? তার আগে আমার রক্ষাকর্তার পরিচয় জানতে পারি কি? আমি সত্যবান। তার মানে রাজা তুম্মত সেনের? আমার পিতা। আপনার পরিচয়? রাজকুমারী, 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 গিয়েছিলাম। হ্যাঁ সত্যি,
রাজকুমারী সাবিত্রী। উনি কে সাবিত্রী? এই সে। হ্যাঁ সত্যি শিশি কিনে বনবাসী। এই তো মা সাবিত্রী, কি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে মা। এই অজানা বনাঞ্চলে কেউ একা একা প্রবেশ করে? ইনি কে মা? এই বনবাসী আমাকে একা পেয়ে আমার সম্ভ্রম হানি করার চেষ্টা করেছিল। ওনাকে অবিলম্বে বন্দি করে রাজধানী নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন করলেন যে। রাজকুমারী, এই মুহূর্তে আমার যাবার ব্যবস্থা করুন, তোরা আয় আমার সঙ্গে। এই একে বন্দি কর, নিয়ে চল একে। না না, আমার দাদা কোনো দোষ করেনি, ও কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। তুমি চুপ করো, একে নিয়ে আয়। ওকে ছেড়ে দিন আপনারা, ওকে ছেড়ে দিন। দাদা দাদা, আমি যেকোন কি করি? বাবা বাবা। হ্যাঁ বল। দাদাকে বাঁচাও। কি হয়েছে দাদা? আল্লাহ থামা, কি হয়েছে দাদা? সাবিত্রী, সাবিত্রী সৈন্যটা দাদাকে ধরে নিয়ে গেছে, আমি এত মানা করলাম তাও শুনলো না। সাবিত্রী, সাবিত্রীর সৈন্যরা এত স্পর্ধা! বনবাসী ঋষির তপবন থেকে তার সন্তানকে বিনা অপরাধে বন্দি করে নিয়ে যায়। চল আমার সঙ্গে, দেখি এখনো ব্রাহ্মণের তেজে আগুন জ্বলে কিনা। চল। রাজকন্যা সাবিত্রী। আপনি আপনি শান্ত হন মহারাজ। শান্ত হয়েই তো আছি শৈব্যা, একেবারে পাথরের মতো স্থির আর স্থবির হয়ে গেছি, না হলে কি করে সম্ভব? আমি আমি মহারাজ দুম্মত সেন, আমার আশ্রম থেকে আমার পুত্রকে অপহরণ করে দিয়ে যায়, আর আমার প্রতিকার করবার কোনো ক্ষমতা নেই। আপনি শান্ত হন। আজ যে আমি বড় অসহায় শৈব্যা, বড় অসহায়। শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। সত্যবান! সত্যবান! দাদা! সত্যবান! দাদা! এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার একমাত্র অবলম্বন, আমার আশা ভরসা, তাকে তুমি আমার বুক থেকে এইভাবে সরিয়ে দিলে। আমি আর কত সহ্য করব ঠাকুর, আমি আর কত সহ্য করব, আমি আর কত। এসো এসো মা, এতদিন তোমার চিন্তাতেই দিন কেটেছে আমাদের। হ্যাঁ মা, শরীর ভালো ছিল তো? হ্যাঁ বাবা, বুকটা একবারে শূন্য হয়ে গিয়েছিল রে, রাতে কিছুতে ঘুমিয়ে আসতো না। পথে কোনো অসুবিধা হয়নি তো? না মা। এইবার বলো তো মা, কে সেই ভাগ্যবান যাকে তুমি স্বামী হিসেবে নির্বাচন করে এলে? কাল সব বলবো বাবা, আজ আমি পরিশ্রান্ত। বেশ মা, তবে তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি যাই দেখি একটু কল্যাণজির সঙ্গে দেখা করে আসি। বাবা। বলো মা। আমার সাথে
একজন বন্দী আছে। বন্দী? তা কি অপরাধ তার? ও আমাকে রাজকন্যার মর্যাদা দেয়নি, একজন সাধারণ মেয়ের মতো ব্যবহার করেছে। না না না, অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। অশ্বপতির কন্যাকে অবহেলা করে এত স্পর্ধা তার? তুমি চিন্তা করো না মা, আমি কারাধ্যক্ষকে নির্দেশ দিচ্ছি, অবিলম্বে তাকে যেন অন্ধকূপে নিক্ষেপ করা হয়। না বাবা, বন্দীকে আমি আমার নিজের কাছেই রেখেছি, ওর শাস্তির ব্যবস্থা আমি নিজেই করব। তুমি নিজেই তার শাস্তির ব্যবস্থা করবে? বেশ, তাই হবে। মা, কাল সূর্যোদয়ের পরে ওর বিচার হবে, তখন তোমাকেও কিন্তু আসতে হবে। আসবো। আমি এখন আসি। আয়। আসি বাবা। এসো মা। বসো বন্দি। আমার কথার অমান্য করার চেষ্টা করো না বন্দি। জ্যোতি, ওকে বসিয়ে দাও। বসো। সাবধান জ্যোতি, ফলাহারে অভ্যস্ত বনবাসীরা বড় কোমল হয়, দেখো যেন আঘাত না লাগে। আহ, বিচারককে অবান্তর প্রশ্ন ঠিক নয়। রাজকুমারী, এবার বলো তোমার কি অভিযোগ? ধর্মাদেশ, এই বনবাসী নাকি রাজপুত্র, অথচ একজন সমর্থ যুবক হওয়া সত্ত্বেও তার পিতার রাজ্য পুনরুদ্ধারের কোনো চেষ্টাই সে করেনি। বৃদ্ধ অসহায় পিতার প্রতি অবহেলা, নিজের অধিকার রক্ষায় উদাসীনতা, এসব অবশ্যই গুরুতর অপরাধ। বন্দি, এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? কি গো রাজপুত্র, বনে কোন মধু সন্ধান পেয়েছো বুঝি, যে রাজ্যও ভালো লাগে না? বনের মধু বুঝি মিষ্টি আর ঝাঝানো? চুপ করো তোমরা, বিচার কাজে বিঘ্ন ঘটিও না। রাজকুমারী, তোমার দ্বিতীয় অভিযোগ। আমার সৈনিকেরা যখন ওকে বন্দি করে, তখন ও সশস্ত্র হয়েও ওদের বাধা দেওয়ার চেষ্টা করেনি। অপদার্থ, হিরো, পাপরস, বুক ধরপড় করছে নাকি? না না, মাথাটা ঘুরে গিয়েছিল বোধহয়। রাজকুমারীর মতো অমন সুন্দরী মহিলা সামনে বসে থাকলে যে কোনো পুরুষেরই অগ্নি হয়। দাঁড়াও, কোনো কৌতুক নয়। রাজপুত্র, তোমার আত্মপক্ষ সমর্থনে তুমি কিছু বলতে চাও? আমাকে নিয়ে কি প্রহসন? না না না, এই বিচার কক্ষ তোমার বনভূমি বা আশ্রম নয়, এখানে সবকিছুর সঠিক উত্তর দিতে হবে। বুঝেছি, তুমি তোমার অপরাধ স্বীকার করে নিচ্ছ। তা রাজকুমারী, তোমার পরের অভিযোগ। ওই যুবক আমার দিকে আকাঙ্ক্ষার দৃষ্টিতে তাকিয়ে আমাকে চঞ্চল করে তুলেছে। সত্যি তুমি চঞ্চল হয়েছিলে রাজকুমারী? এক অপাবৃদ্ধা কুমারী মেয়ের দিকে যদি কেউ আসক্তি দৃষ্টি নিক্ষেপ করে, তবে তো তার মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক। বন্দি, তুমি এই অভিযোগ স্বীকার করো? রাজকুমারী, আমি যদি সত্যি কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাকে মহারাজের কাছে নিয়ে যাওয়া হোক, কিন্তু শুধু শুধু এই উপহাস আর লাঞ্ছনা? শোনো বনবাসী, তোমাকে এই তিনটে অপরাধে অপরাধী করে তোমাকে এই দণ্ডাদেশ দিচ্ছি, যে তুমি চিরকাল রাজকুমারী সাবিত্রীর দাসত্ব। না না, দাসত্ব নয়। আচ্ছা আচ্ছা, দাসত্ব না হয় নাই বা হলো, তাহলে চিরকাল তুমি সাবিত্রীর কাছে থেকে জীবনের সব প্রতিকূলতা থেকে তাকে রক্ষা করবে, আর এই দণ্ডাদেশ আজ এই মুহূর্ত থেকে কার্যকর হবে। যদি এই বন্দীকে যথাযোগ্য স্থানে নিয়ে যাও। চলো গো রাজপুত্র, এখন থেকে তোমার দণ্ডাদেশ শুরু। এবার রাজকন্যাকে ডাকো। মাকে
পলক রাজপুত্র বীরপিণ্ডিতে বসো। এসো মা, বসো বসো। হ্যাঁ, ওদের কণ্ঠে মালা দুটি পরিয়ে দাও। ওকে দাও। নাও, করে নাও তো। হ্যাঁ, এবার তোমার হাতটি দাও। দাও মা। ওম অগ্নেশ সাহা। আগুনে ফেলে দাও। ওম অগ্নেশ সাহা। ওম অগ্নেশ সাহা। কি বলছেন কৌশিকদেব? সাবিত্রী যাকে বন্দি করে এনেছে সে সত্যবান? হ্যাঁ মহারাজ, সে সত্যবান। কিন্তু সত্যবানের সঙ্গে ওর দেখা হলো কি করে? কাম্যক বনে, আমাদের আশ্রমের খুব কাছে। কিন্তু সাবিত্রী তো বিনা অপরাধে সত্যবানকে এভাবে বন্দি করবে না? সত্যবান দরিদ্র, সেটাই বোধহয় তার সবচেয়ে বড় অপরাধ। না না কৌশিকদেব, আপনি যা ভাবছেন তা নয়। সাবিত্রী তো সত্যবানের কথা কিছুই জানে না। আপনারা একটু বসুন, আমি আসছি। এসো মালতি। এখন থেকে তোমরা স্বামী স্ত্রী হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুখময় হোক, আনন্দময় হোক। হ্যাঁ কন্যারা, এবার তোমরা স্ত্রী আচারে লিপ্ত হতে পারো। হ্যাঁ ঠাকুরমশাই। ওম শান্তি, ওম শান্তি। এই নাও গো রাজপুত্র, এবার তোমার ভালোবাসা চিহ্ন আমার সখী সিঁথিতে সুন্দর করে পরিয়ে দাও দেখি। রাজকুমারী, রাজকুমারী, মহারাজ আসছেন, বাবা আসছেন। একটা কথার স্পষ্ট উত্তর চাই আমি, তোমার বন্দি কি সত্যবান? হ্যাঁ বাবা। কেন বন্দি করে এনেছো তাকে? কি উদ্দেশ্য তোমার? পিতৃসত্তা রক্ষা করার জন্য। সাবিত্রী? হ্যাঁ মা। বাবার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি দুম্বৎসেনের পুত্র সন্তানের বাগদত্তা। কিন্তু সত্যবানকে তুই? মা, যখন সবকিছু জানতে পেরেছি তখন সেটাই কি আমার কর্তব্য নয়? না কর্তব্য নয়, আমি কিছুতেই হতে দেব না। সে ভয় আমার আগে থাকতেই ছিল বাবা, তাই যদি ওর কোনো ক্ষতি না হয়। আমি যদি চাই তুমি সে ক্ষতির হাত থেকে তাকে বাঁচাতে পারবে? আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি বাবা, সেই অমঙ্গল তাহলে আমাকেও স্পর্শ করবে। সাবিত্রী, এ সম্ভব নয়, এ অসম্ভব। তুই তো এতটা অবুধ ছিলি না মা। মা, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আজ আর সেখান থেকে ফেরার কোনো উপায় নেই। কিন্তু সত্যবানকে স্বামী হিসেবে মেনে নেওয়ার ফলটা কি তুমি জানো? জানি বাবা, চরম দারিদ্র আর অসচ্ছলতা। শৈশব থেকে বৈভবের মধ্যে বড় হয়েছে তুমি, আজকে একজন ভিখারির ঘরণী হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন কাটাতে পারবে? বলো, পারবে তুমি? অদৃষ্টের লিখন যদি তাই থাকে তাহলে তো তাকে মেনে নিতেই হবে বাবা। সে লিখন তো তুমি স্বেচ্ছায় বরণ করে নিয়ে অভিশাপ ডেকে আনছো মা। না বাবা, এ আসলে আমার ভবিতব্য, না হলে আপনি প্রতিশ্রুতিবদ্ধ হতেন না, স্বয়ম্বরের আয়োজন না করে আমাকে রাজ্য ভ্রমণে পাঠাতেন না। এত সামান্য প্রচেষ্টায় সত্যবানের সাথে আমার দেখাও হতো না। নিয়তি আমাকে কাম্যক বনে নিয়ে গিয়েছিল বাবা, তাই এই বিবাহ অনিবার্য। কিন্তু এই বিবাহে কিছু অন্তরায় আছে মা। আসুন গুরুদেব, বড় সংকটের মুহূর্তে আপনার দেখা পেলাম। জানি জানি, তাই তো ছুটে এলাম সুভূতি। মা সাবিত্রী, তুমি কিন্তু স্বামী নির্বাচনে ভুল করনি, রূপে গুণে মর্যাদায় সব দিক থেকে সত্যবান তোমার উপযুক্ত। কিন্তু মা,
এ বিবাহে কিছু বাধা আছে। কি বাধা গুরুদেব? সত্যবানের আয়ু খুবই স্বল্প। গুরুদেব। হ্যাঁ মা, এই পৃথিবীতে সে আর মাত্র এক বৎসরের অতিথি। গুরুদেব, আপনি সত্যি এক ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে রক্ষা করলেন আমাদের। শুনি তো মা, সত্যবানের পরমায়ু আর মাত্র এক বৎসর, এই বিবাহ অসম্ভব, হতে পারে না। সাবিত্রী, সাবিত্রী মা, শুনলি তো মা? সাবিত্রী, শুনলি তো মা? এ বিবাহ হতে পারে না, এ বিবাহ হতে পারে না। সাবিত্রী, সাবিত্রী শোন, শোন মা, সাবিত্রী, সাবিত্রী। এসো সখী, এসো, পড়ো না গো, তাড়াতাড়ি সিঁদুরটা পড়ো দেখি। সাবিত্রী, সাবিত্রী মা, এ তুই কোন দুর্ভাগ্যকে সঙ্গে নিলি মা? কি করলি মা তুই? জেনে বুঝে আত্মহননের পথ বেছে নিলি। চোখের জল মুছে ফেলো মা, তোমাদের কন্যার ভাগ্যে যাই থাকুক না কেন, একজন পতিব্রতা নারীর আদর্শ নিয়ে আমি জীবনের পথে এগিয়ে যেতে চাই। তুমি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মা। কৌশিক এখনো ফিরল না? নিশ্চয়ই খুব শীঘ্রই ফিরে আসবে। শৈব্বা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তোমার মনের মধ্যে যে কি ঝড় বইছে সে আমি বেশ বুঝতে পারছি। তবু তুমি আমাকে শান্ত হতে বলছো, বারবার বলছো স্নানাহার সেরে নাও, বেলা যে বয়ে গেল। বেলা তো বয়ে যাবেই শৈব্বা, একদিন শেষ হয়ে যাবে। না, অমন করে বলবেন না, আসো। Thank you.
রত্থাম্মা। কি হলো? কি হলো মা, তুমি এখানে রত্থামালে? আপনি রত্নে ফিরে যান কল্যাণজি। তা কি করে সম্ভব, মহারাজের নির্দেশ ছিল তোমাকে তপোবন পর্যন্ত এগিয়ে দেবার। বাবার কোনো অমর্যাদা হোক সেটা আমি চাইনি, রথে প্রয়োজন ছিল নগর পর্যন্ত। তাহলে বাকি পথ? পদব্রজে। পদব্রজে? তা কি করে সম্ভব, তপোবন তো এখান থেকে অনেক দূর, আমাদের এভাবে চলার অভ্যেস আছে, কিন্তু তুমি? তোমার সাথে চলতে চলতে আমারও ঠিক অভ্যেস হয়ে যাবে কল্যাণজি। হ্যাঁ মা বল। আমার জন্য যা পাঠানো হয়েছে একটু নিয়ে আসুন না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও। আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ননদিনী তুমি একটু আমার সঙ্গে এসো না। হ্যাঁ চলো। বাবাকে দিয়ে দেবেন কল্যাণজি। এতে কি আছে মা? সোনার গয়না। ঠিক, তুমি নিরাভরণ হয়ে পতি গৃহে যাবে? স্বামী তো আমার সত্যিকারের আভরণ, সোনার চেয়ে অনেক বেশি দামি। হ্যাঁ কিন্তু মহারাজকে আমি কি বলে বোঝাবো, আর কিভাবে এই গহনা প্রত্যর্পণ করব? তাহলে বাবাকে কিছু বলার দরকার নেই, এই সব গহনা আপনি মা গঙ্গার বুকে বিসর্জন দিয়ে রাখুন। চলো ননদিনী। আসি কল্যাণজি। আসি কল্যাণজি। সুখী হও। চলো। দাদা তুমি কি দেখতে পাচ্ছ না বৌদিয়া চলতে পারছে না? আমি তো বলছি কিছুটা সময় বিশ্রাম নিতে, শুনছে না? আমার কিচ্ছু হয়নি। আচ্ছা আর কতটা দূর? সে যতটাই দূর হোক তুমি আর চলতে পারবে না, অনেক দেরি হয়ে গেছে, বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন। চলো ভাই আমি ঠিক যেতে পারবো। আমি তোমাকে বলছি না তুমি এত কষ্ট করতে পারবে না, আমি বলছি কষ্ট না করলে কষ্ট সহ্য করার শক্তি পাবো কোত্থেকে? তাছাড়া তোমরা তো সবাই সঙ্গে আছো, আমার কোনো কষ্ট হবে না। চলো চলো। কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম
धन्तारिं सर्व पापघ्न प्रणोतस्मि दिवाकरम्। रानीमा, रानीमा, महाराज ওরা এসে গেছে। এসে গেছে? আমার সত্যবাহিনী এসে গেছে। রানীমা, বরণডালা সাজাও। শাক কোথায়? আচ্ছা তুমি বরণডালা সাজাও, আমি শাকটা নিয়ে আসছি। আরে কি পাগলের মতো করছিস, বরণডালা দিয়ে কি হবে? বাড়ি তোমার ছেলে যে তার বউকে নিয়ে আসছে, তাকে বরণ করে ঘরে তুলবে না? কি আসছে? আপনার ছেলে মহারাজ তার সহধর্মিনী সাবিত্রীকে নিয়ে আসছে। রাজকন্যা সাবিত্রী, আমার পুত্রবধূ। শৈভা, শৈভা শুনছো? মহারাজ অশ্বপতি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। যাও শৈভা, বরণের ব্যবস্থা করো। চল চল চল। আজ রাজকন্যা সাবিত্রী আমার পুত্রবধূ। ওরে ওরে, তোরাকে কোথায় আছিস? শাক বাজা উলু দে, ওরে শাক বাজা। মহারাজ। কে? কৌশিক, কৌশিক, আজ আমার বড় সুখের দিন। রাজকন্যা সাবিত্রী আমার ঘরে। বন্ধুবর অশ্বপতি, তিনিও কি এসেছেন? আমায় আমায় নিয়ে চলো কৌশিক, আমাকে নিয়ে চলো। আমি তাদের চোখে হয়তো দেখতে পাবো না, কিন্তু স্পর্শ তো করতে পারবো, তাদের ছুঁয়ে দেখতে পারবো, তাদের প্রাণ ভরা আশীর্বাদ দিতে পারবো। আমাকে নিয়ে চলো কৌশিক, আমাকে নিয়ে চলো। আসো, আমাকে নিয়ে চলো। সৌভাগ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। ও শৈবা, ওদের ঘরে নিয়ে যাও। হ্যাঁ, এসো মা, এসো, আয়। হে শিব শম্ভু, তোমার দয়া অসীম। আজ আমার জীবনের নিকষ অন্ধকারে তুমি আলোর ধারা বইয়ে দিলে প্রভু, আলোর ধারা বইয়ে। চল মহারাজ। আপনার বিলম্ব দেখে আমরা ভীষণ চিন্তিত ছিলাম। সাবিত্রী মা নিশ্চিন্তে প্রতিগৃহে পৌঁছেছে তো? রানী শৈবা আমার সাবিত্রী মাকে সানন্দে পুত্রবধূ বলে গ্রহণ করেছেন তো? এই বিয়েতে সবাই খুশি তো? কি হলো কল্যাণজি, আপনি নিঃসুখ কেন? তবে কি সাবিত্রী মাকে ওরা আনন্দ চিত্তে গ্রহণ করেননি? না, আসলে রাজকুমারী কাম্যক বন প্রান্তে আমাদের বিদায় দেন, তারপর তপশ্চারিণীর বেশে পতিগৃহে যাত্রা করেন পদব্রজে। তপশ্চারিণীর বেশে? আমাদের কোনো উপঢৌকনী তিনি গ্রহণ করেননি, এমনকি অঙ্গের আভরণ এই অলঙ্কার তাও ফিরিয়ে দিয়েছেন। এই সেই সাবিত্রী মায়ের অলঙ্কার। এই অলঙ্কারটি আমি কি করব তা আমি জানি না মা। সাবিত্রী মা আমায় বলেছিলেন আমি যেন ফেরার পথে এই অলঙ্কার গঙ্গাবক্ষে বিসর্জন দিই, কিন্তু কিন্তু মা গঙ্গা এই অলঙ্কার গ্রহণ করলেন না। আপনি কি বলছেন? হ্যাঁ,
আমি সাবিত্রী মার কথা মতো গঙ্গা মাতার দর্শনে যাই। হে মা গঙ্গা, তুমি অপরাধ নিও না মা, আমি রাজকুমারীর নির্দেশ পালন করছি মাত্র। তার নির্দেশে এই অলংকার তোমাকে সমর্পণ করছি মা, তুমি গ্রহণ করে তার ইচ্ছে পূরণ করো, আমাকে ধন্য করো মা। কল্যাণজি, এই পূর্ণ লগ্নে দেবী দর্শন পেলাম, এ কি পরম সৌভাগ্য আমার। মা গো, তোমার এত দয়া মা। সত্যি তুমি পুণ্যবান কল্যাণজি, মহাসতের অলংকার তুমি বহন করে এনেছ, কিন্তু এই অলংকার তো আমি গ্রহণ করতে পারবো না। কেন মা? সাবিত্রী মহাসতী সধবা, সধবা সতীর অলংকার গ্রহণ করা আমার সাধ্যের অতীত, এই গুরুভার বহনের যোগ্য আমি নই। এইবার এই অলংকার গ্রহণ করে আমাকে ভার মুক্ত করুন মা। মা গঙ্গা যা গ্রহণ করতে পারিনি, আমি সে অলংকার গ্রহণ করব কি করে? যার অলংকার তাকেই দিয়ে আসুন কল্যাণজি, দেবী সাবিত্রীর আশীর্বাদে এমন সতীকন্যা রাজ পরিবারে জন্ম নিয়েছেন, কাজেই দেবীকেই তার পরিত্যক্ত অলংকার দিয়ে আসুন মা। তাই করুন কল্যাণজি। আমি তাহলে আসি মা। আসুন। ঠাকুরের কি লীলা বলুন তো, আমার সাবিত্রী মা ভিখারিণী বেশে। এ নিয়ে বিচলিত হয়েও না মা, এ নিয়ে বিচলিত হয়ে না। তোমার মতো ধর্মপরায়ণ আর কন্যা সাবিত্রী, তপস্চারিণীর বেশে প্রতিগৃহে যাত্রা তার পক্ষেই মানায়। কন্যার ভবিষ্যৎ নিশ্চিত করতে দেবীর আশ্রয় নাও মা, তাতে তুমি শান্তি পাবে। চিন্তিত দেখাচ্ছে কেন? আমার মানুষ কন্যা সাবিত্রীর বৈবাহিক জীবন এক পক্ষ আজ অতিক্রান্ত, সত্যবানের পরমায়ুর 15টি দিন শেষ হয়ে গেল। সাবিত্রীর বৈধব্যকে কিভাবে প্রতিরোধ করব তারই উপায় চিন্তা করছি দেব। তা উপায় পেলে কিছু? তুমিই একমাত্র উপায়। আমি? কিন্তু কিভাবে? আমি সাবিত্রীকে দেব বুদ্ধি আর শক্তি, আর তুমি দেবে তার স্বামীর আয়ু। একমাত্র উপায় মৃত্যুর দেবতাকে তুষ্ট করা। তোমার মানুষ কন্যা সাবিত্রী যদি তপস্যার বলে মৃত্যুর অধীশ্বর মহাকালকে সন্তুষ্ট করতে পারে, তবেই সত্যবানের প্রাণ রক্ষা হবে। এটা কি হলো? দেখো, স্বামী হলো সব দেবতার চেয়ে বড় দেবতা, তাই তার পুজো করলাম। আচ্ছা, তবে রে, এই এই পালাবে না, কিন্তু দাও 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 পালাবে না। সাবিত্রী সাবিত্রী বউ,
রাজকন্যা, রাজকন্যা, এই যে এক্ষুনি কি বললে? রাজকন্যা নয়, বলো সাবিত্রী। সাবিত্রী, আমি ধরি নাও। এরকম না, তুমি কোমরটাকে ওই দিকে বেঁকাও, এইভাবে ধরো। না না, এরকম না। আচ্ছা দাও আমি দেখিয়ে দিচ্ছি। এই এই পারবো? হ্যাঁ তাই নাও, এদিকে ধরি। হ্যাঁ না না, এরকম না। আচ্ছা শোনো, এভাবে দুটো হাত দিয়ে গলাটাকে জড়িয়ে ধরো। ননদ নেই, আমি তো জীবনে কারো গলা জড়াইনি, আমি পারবো না। আরে বাবা, কখনো জড়াওনি তো কি হয়েছে? দরকার হলে পরে মানুষ সব শিখে যায়। ও কি হচ্ছে শাশুতি? বৌদির খুব ইচ্ছে জল আনতে যাবে, তাই কলসি ধরা শেখাচ্ছি। না না, ও বেচারি পারবি নাকি? তুই যে কি করিস! আরে আমি কি বলেছি নাকি জল আনতে? ও নিজেই তো বলছে। মা, আমি জল আনতে যাব। যাবি? আচ্ছা যা, তুমি পারবে তো মা? হ্যাঁ মা পারবো। বেশ, তবে আধ কলসি জল নেবে, কেমন? ঠিক আছে মা। এসো ননদিনী, চলো। দেখিস বৌমাকে সাবধানে নিয়ে যাস। ঠিক আছে ঠিক আছে। যা, ভাঙলে তো? বার বার বারণ করলাম। থাক, তোমাকে আর জল আনতে হবে না, যাও স্নানটা সেরে এসো। ও পারে এসব? শোন রজনী, আজ 20 দিন হয়ে গেল কিন্তু মহারাজ একবারের জন্য মন্দিরে এলেন না। নারায়ণ 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 নারায়ণ। দেবর্ষি, আপনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। দেবর্ষি, আপনি তো সর্বাগ্র, আমার সাবিত্রী ভাই। দুশ্চিন্তা করো না মা, সাবিত্রী মা পরম নিষ্ঠার সঙ্গে গারস্থ জীবনে ধর্ম পালন করছে। কিন্তু দেবর্ষি, সাবিত্রীর এই ভাগ্যের পরিণতির জন্য মহারাজ নিজ মনে ভীষণ কষ্ট পাচ্ছেন, ওনাকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। এ তো খুবই স্বাভাবিক মা, আদরের একমাত্র কন্যা, তার এই পরিণতি এ তো তাকে ব্যথিত করবেই মা। তাহলে দেখি মা, আমি একবার চেষ্টা করে দেখি তাকে শান্ত করতে পারি কিনা। আচ্ছা। নারায়ণ 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 নারায়ণ। বৌদি, তুমি কি রাতে ঘুমাও না? এত চেষ্টা করো, আমি তোমার আগে কিছুতেই উঠতে পারি না। তোমাকে আমার আগে উঠতে হবে না, তুমি সবসময় আমার পরে উঠবে, আমি এদিকটা পুরো সামলে নেব, তুমি খালি পুজোর আয়োজনটা করে দাও। ঠিক আছে। আচ্ছা, গোয়াল পরিষ্কার করা হয়ে গেছে? হয়ে গেছে। বাপা, তুমি কি মা দুর্গার মতন দশভুজা নাকি? কি করে তুমি সব কাজ এত তাড়াতাড়ি করে ফেলো? জয় শঙ্কর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আসুন বাবা, আস্তে আস্তে। বৌমা, মঙ্গল হোক মা, সৌভাগ্যবতী হোক, চির আয়ুষ্মতী হও মা। রোজ সকালে তোমার এই সুন্দর মুখটা দেখে আমার ঘুম ভাঙে, তাই আমার দিনগুলো খুব ভালো যায়।
কিন্তু আজকে আর যাবে না, কারণ যজ্ঞের কাঠ নেই, যজ্ঞের কাঠ আনতে হবে। বাড়িতে অনেক ফল জমে গেছে, সেগুলো নিয়ে গঞ্জে যেতে হবে। আর হ্যাঁ, বাবার জন্য একজোড়া ধুতি আনতে বলেছিলাম, তুমি তাতেকে বলেছিলে? হ্যাঁ বলেছি, আসার সময় নিয়ে আসবো। সেই সঙ্গে ঠাকুরজির জন্য সবুজ রঙের একটা দূরে শাড়ি এনে, বেচারা তো মুখ ফুটে কিচ্ছু চায় না। আর মায়ের জন্য একজোড়া লাল শাখা। তোমার নিজের জন্য কিচ্ছু চাই না? ওটার কি কোনো নাম নেই? আছে, কিন্তু সেটা নেই বলতে নেই। আচ্ছা বেশ, আমার বউ শেষে আজ ইশারায় আমার কাছে কিছু চেয়েছে, আর দেরি নয়, আমাকে তো এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। হয়েছে, চলো। আসি। এসো। দুকা দুকা। খবর এদিকে মুনিয়া? আইজ বেঙ্গা থেকে অনেক মরদ আসছে, আমাদের তো অত লোক লস্কর নাই, আমরা কি করব? ঠিক আছে, ওরা যতই আসুক উনি তোমরা ভেবো। আমরা কি তাহলে সব লোকজন জোগাড় করে অস্ত্র শস্ত্র সব সাজিয়ে রাখবো? তোমরা কতজন আছো? তা তিন কুড়ি দশ। তোমরা কি জানো তোমাদের কি করতে হবে? জানি, তুই আমাদের রাজা আছিস, তোমার সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে। তুমি বৃদ্ধ হয়েছো, তাও লড়াই করবে? হ্যাঁ হ্যাঁ, আমি বুড়া বটে, লেকিন দেখিয়ে দেবো এখন বুড়া হারে কেমন জোর আছে, আসুক না একবার। হ্যাঁ, আমি সে কথা বলিনি। আসলে এতে বলবে কি, রাজার সাথে কাঁধ মিলিয়ে লড়াই তো সবাইকে করতেই হবে, বুড়া থুরা ভাবলে চলবে? সত্যি কথা, যুদ্ধের পর হয়তো অনেককে আমরা ফিরে পাবো না। ওরা তো লড়াই করেই মরবে, তোকে রাজা বানাবার লাগে আমরা কসম খেয়েছি। বংশী, হাতিয়ার ঠিক মতন তৈরি হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তুই কোনো চিন্তা করবি না, তোর কথা মতো সব কাজ হচ্ছে। তবে তীর সার্কি বানাইবার লাগে লোহা লাগবে, কিন্তু কিন্তু কুরিয়া নাই, ধান না পাকলে। ঠিক আছে, তার ব্যবস্থা আমি করছি। হেমো আগে। প্রণাম কুমার। রাজ্যের কি খবর? মন্ত্রীপুত্র বীরবলের অত্যাচারে রাজ্যের মানুষ অতৃষ্ট হয়ে গেছে কুমার।
এটাই আমাদের আক্রমণের সঠিক সময়। না, এখনই সেই সময় আসেনি। আগামী পৌষ মাসে যখন রাজ্যের চাষিরা ব্যস্ত থাকবে ধান কাটতে, ঠিক সেই সময় আমাদের আক্রমণ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। তোমরা সবাই এখন যাও, বিশ্রাম নাও। জিয়া কে কুমার, আমি চলি। আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে? হ্যাঁ, আচ্ছা বলো কি কথা। পৌষ মাসে তুমি যা করবে ভেবেছো? এসব কথা তুমি জানলে কি করে? জানি কো, জানি, আমি সব জানি। রাজ্য উদ্ধারের জন্য তুমি যুদ্ধের আয়োজন করছো, আমি আড়াল থেকে সব শুনেছি। সেটা কি অন্যায়? না গো, সেটা অন্যায় নয়, কিন্তু তুমি না বিয়ের রাতে আমাকে ব্যঙ্গ করেছিলে হিরু কাপুরুষ বলে? সেদিন তো জানতাম না। কি জানতে না সেদিন? না না, ও কথা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না। আমার প্রাণ থাকতে আমি ও কথা মুখ দিয়ে বলতে পারবো না। তুমি আমাকে একটা মাস সময় দাও, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তুমি আমাকে বলো তুমি আমাকে না জানিয়ে কোথাও যাবে না, কোন যুদ্ধের আয়োজন করবে না। একই ছেলে মানুষই করছো, কেঁদো না, পা ছাড়ো। না না, আমি তোমার পা ছাড়বো না, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, না হলে আমি তোমার পায়ে মাথা ঠুকে ঠুকে মরবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোমায় না জানিয়ে আমি যুদ্ধ করবো না। কি অবুঝ মেয়ে তুমি সত্যি! আচ্ছা তোমার কি ধারণা আমি যুদ্ধে গেলেই মরে যাব? না না, ও কথা বলো না, ও কথা বলো না, তুমি আমায় কথা দিয়েছো, তুমি আমাকে না জানিয়ে কোথাও যাবে না। কথা যখন দিয়েছি রাখবো। এবার কান্না থামাও, আমার লক্ষ্মী বউ, এবার কান্না থামাও, শান্ত হও, হাসো হাসো লক্ষ্মীটি, তুমি আমার রাজকন্যা। না 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 না, আমার মিষ্টি বউ। মা মা, তুমি সাবিত্রীকে দেখো মা, ও তো তোমার দেয়াই সম্পদ, ওকে তুমি রক্ষে করো মা, ওকে তুমি রক্ষে করো, ও যে আমাদের একমাত্র সন্তান মা, ওকে তুমি দেখো। মা মা গো, মা আপনার ছেলেকে আজ কাট কাটতে যেতে বারণ করুন না। বারণ করব কেন মা? আমার ভীষণ ভয় করছে, ওর যদি কোনো বিপদ হয়। তুমি কি রাতের স্বপ্নের কথা বলছো? হ্যাঁ মা, রাতের স্বপ্নও তো অনেক সময় সত্যি হয়। সত্যবান সত্যবান! আসি মা। হ্যাঁ মা। বাবা, বৌমা আজকে তোকে কাট কাটতে যেতে বারণ করছে। কেন মা? বাবা, বৌমা যখন এত করে বারণ করছে, আজ না হয় কাট কাটতে না গেলি? শুধু আজকেই? তোমার বৌমাকে ভালো করে জিজ্ঞেস করে নাও মা। ঠিকই তো বলছে দাদা, বৌদি যখন বারণ করছে তখন তুই বরং আজকে যাস না। মা আপনি একটু বলুন না। হ্যাঁ বাবা,
বৌমা যখন এত করে বারণ করছে। বৌমা বলেছে বলে তুমিও বলছো? আসলে কিছুই না, ওই একজনের ভয় অন্যজনের মনে বাসা বেঁধে, ও আমার কিচ্ছু হবে না। চলি। আমি সাবিত্রী দেবীর পূজো করছি, তুমি কে? তোমাকে তো আগে এখানে দেখিনি। ও কে পূজো করছিস সে ভালো, কিন্তু তোকে যে ভোলানাথের পূজো করতে হবে। ভোলানাথ? হ্যাঁ রে, ভোলানাথ তো মহাকাল বটে, ওকে না পূজো করলে তু বাঁচাবি কি করে তুহার মারতকে? কে কে তুমি? তোকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, রোজ করবি, একদিনও ভুলবি না। ওম ভূর্ভুবঃ ওম ভূর্ভুবঃ ইয়ং বকং যজামহে তৎসবিতুর্বরেণ্যম। আসুন আসুন। আমাদের স্মরণ করেছেন দেবরাজ? হ্যাঁ অগ্নিদেব, মর্তে এক নারী আমি শুনলাম নাকি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মৃত্যুঞ্জয় হতে চায়, তাকে যে কোনো উপায় হোক প্রতিরোধ করতে হবে। একজন নারীর তপস্যায় প্রতিরোধ করতে হবে? নারী বলে অবহেলা করবেন না পবনদেব। অবহেলা নয় দেবরাজ, মহাকালকে তুষ্ট করা কি এতই সহজ? আপনি তো জানেন বরুণদেব, মহাকালের আরেক নাম আশুতোষ, তাকে কখন কি বর দান করেন তার নিজেরই খেয়াল থাকে না, এতে আমাদেরই সংকটে পড়তে হয়, তাই পূর্ব থেকে সতর্ক থাকা ভালো। বেশ, আমরা তার তপস্যা ভঙ্গের দায়িত্ব নিলাম। বেশ বেশ। শোচনীয় ব্যর্থতা দেখে আমি সত্যি বিস্মিত। দেবগণ, আপনাদের শক্তি এতটাই হ্রাস পেয়েছে যে আপনি অযথা উত্তেজিত হচ্ছেন দেবরাজ। দেবী মহামায়া স্বয়ং সাবিত্রীকে রক্ষা করছেন, আর আমাদের কতটুকু ক্ষমতা যে কি? দেবী মহামায়া স্বয়ং সাবিত্রীকে রক্ষা করছেন? বেশ, আমি নিজে পরীক্ষা করে দেখতে চাই। তোমায় না দেখে থাকতে পারলাম না প্রিয়ে, তাই রোজ তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে শেষ রাতে আমি এখানে চলে আসি, তারপরে গিয়ে তোমার ঘুম ভাঙাই। কিন্তু আজকে তোমার ঘুম কে ভাঙালো? শেষ রাতে এক অপূর্ব স্বপ্ন দেখে আমার নিদ্রা ভঙ্গ হলো, পাশে ফিরে দেখি তুমি নেই, কামনার তীব্র আগুন আমার দেহে আর মনে, তাই উদ্ভ্রান্তের মতন ছুটে এসেছি। এসো এসো, একবার আমাকে আলিঙ্গন করো প্রিয়ে। সাবধান, আমাকে ছুঁয়ো না। কে তুমি? সে কি প্রিয়ে, আমি তোমার স্বামী সত্যবান, তুমি আমাকে? না, তুমি আমার স্বামী নও। তোমার মতিভ্রম হয়েছে সাবিত্রী, তুমি আমাকে চিনতে? কোনো মতিভ্রম হয়নি আমার,
তুমি আমার স্বামী নও, নিশ্চয়ই কোনো মায়াবী প্রপঞ্চ। তোমার আচরণ, তোমার দৃষ্টি, তোমার ভাষা তোমাকে চিনিয়ে দিয়েছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার প্রতিনিষ্ঠার কাছে আমি পরাজিত সাবিত্রী। আমি দেবরাজ ইন্দ্র আশীর্বাদ করি তুমি তোমার সাধনায় সফল হও। ঠাকুর দেব, মা সাবিত্রী তোমাদের একমাত্র মেয়ে, তার এই বিপদের দিনে তোমাদের উচিত তার কাছে গিয়ে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়া, তার মনে সাহস সঞ্চার করা। কিন্তু মহারাজ কি সম্মতি দেবেন? তাকে আমি সম্মত করাব। তুমি যাত্রার আয়োজন করো মা, আমি আসি। নারায়ণ 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 নারায়ণ। বিমলা, হ্যাঁ, তুই কল্যাণজিকে সংবাদ পাঠা, বল এখনই আমার সঙ্গে একবার দেখা করতে। আচ্ছা রানী। এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এসো না দাদা। আয়। এই এখানে বসো। ব্যাপার বলো তো, মনে আছে আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনে? ও তোমরা দুজন এখানে বসো, আমি আর তোমাদের বিরক্ত করব না, আমি বরং এখান থেকে পালাই। সত্যি সাবিত্রী, দেখতে দেখতে এক বছর হয়ে গেল। ও হ্যাঁ, আমাকে একবার গঞ্জে যেতে হবে। আসি, এসো, চল চলি। সাবধানে যেও, তুকা তুকা। পৃথিবীতে সে আর মাত্র এক বৎসরের অতিথি। কি করি আমি এখন? কে আমাকে সঠিক রাস্তা দেখাবে? নারায়ণ 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 নারায়ণ। দেবর্ষি, আপনি সর্বজাত, আমার এই সংকটকালে আমি দিশেহারা, বিভ্রান্ত। আপনি আমায় পথ নির্দেশ করুন দেব। তুমি মহামৃত্যুঞ্জয় ব্রত উদযাপন করে মহাকালকে সন্তুষ্ট করার চেষ্টা করো মা। কিন্তু আমি তো প্রতিদিনই সেই মন্ত্র। মা, শুধুমাত্র নিষ্ঠা সহকারে মন্ত্রোচ্চারণ করলেই সিদ্ধি হয় না মা, গুরুর আশীর্বাদ প্রয়োজন। কিন্তু আমার গুরু। মনের অস্থিরতাকে প্রশ্রয় দিও না মা, আগামীকাল প্রত্যুষ থেকে শুদ্ধাচারে এক আসনে বসে 3 দিন 2 রাত মৃত্যুঞ্জয় স্তব করবে। আমি তোমাকে সেই মন্ত্র দেব মা,
আপনি আমাকে আশীর্বাদ করুন দেব। নারায়ণ 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 নারায়ণ। দেব দেব, সংকট মুহূর্তে তোমাদের পাশে থাকবো বলে সেই সুদূর হিমালয় থেকে আমি চলে এলাম। তোমরা কুশলে আছো দেখে বড়ই আনন্দিত হলাম। এবার তো আপনি এসে গেছেন মহর্ষি, এখন যে কোনো সংকট। জীবনের সংকট তো খুব স্বাভাবিক দুমত, এর জন্য এত চিন্তিত হচ্ছ কেন? হ্যাঁ, শাশ্বতী সত্যবান, ওদের তো দেখছি না। তোমার পুত্রবধূই বা কোথা? তুই ঠিকই বলেছিস। ওই তো, ওরা এসে গেছে। এসো এসো এসো। মহর্ষি আপনি? থাক থাক, হ্যাঁ রে মা, ভালো আছিস তো? হ্যাঁ মহর্ষি, আপনি ভালো তো? শোনো মায়ের কথা, ভালো না থাকলে এত দূর থেকে ছুটে এলাম কি করে তোদের কাছে? এসো সত্যবান, তোমার সব কুশল তো? হ্যাঁ মহর্ষি। ওই তো সাবিত্রী মা এসে গেছে, এসো মা এসো। মহর্ষি গৌতম এসছেন সুদূর হিমালয় থেকে তোমায় আশীর্বাদ করবেন বলে। এসো মা, প্রণাম করে। কল্যাণ হোক মা। তুমি কি ব্রত উদযাপনের সংকল্প করেছ? আপনি তো আমাকে সাহায্য করতে এসেছেন না মা? সত্যি অতুলনীয়া। হ্যাঁ মা, সেই জন্যেই আমি এসেছি। কৌশিক, আমি আগামীকাল থেকে সাবিত্রী যজ্ঞ শুরু করব, তুমি আয়োজন করো। আমি এখনই ব্যবস্থা করছি মহর্ষি। হে মহাকাল, বিধাতার লেখা আর মাত্র 3 দিন পর সাবিত্রীর জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। তুমি শুধু পারো সেই অন্ধকার থেকে আমাকে রক্ষা করতে। তোমার চরণে শরণ নিলাম, তুমি আমার রক্ষাকর্তা। আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা করো। এক মাস কাট কাটতে যেতে দেয়নি, বৌমা এখন নেই, এই সময় তুই কাট কাটতে যাবি? আমার কিচ্ছু হবে না মা, আর আমি যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো, ঠিক আছে? সাবধানে। কৌশিক, পুণ্যাহুতির সময় হয়ে এসেছে, সাবিত্রী মাকে ডাক।
যজ্ঞের কাঠ নেই কেন? কাঠ সব শেষ হয়ে গেছে মহর্ষি, সত্যবান সেই জন্য বনে কাঠ সংগ্রহ করতে গেছে। মহামূর্খ, এই সন্ধিক্ষণে তাকে কাঠ আনতে পাঠিয়েছ? স্বামী মা গো, মা রক্ষা কর, মা রক্ষা কর, রক্ষা কর। আশীর্বাদের প্রতিমাকে এইভাবে বিসর্জন দিছিলাম, রক্ষা কর মা, রক্ষা কর, রক্ষা কর মা, রক্ষা কর। সাবিত্রী, এইদিকে। সাবিত্রী মা, চলো। সাবিত্রী, সাবিত্রী, ও সাবিত্রী, একটা ভয়ঙ্কর কোন বিপদ ঘটতে চলেছে কৌশিক। সাবিত্রী, সাবিত্রী মা, এই যে কৌশিক দেব, সাবিত্রী মা কোথায়? সত্যবান আমাদের এখনই অন্বেষণে যেতে হবে, চলুন আমার সঙ্গে। অন্বেষণ? কার অন্বেষণ, কিসের অন্বেষণ? সাবিত্রী, সত্যবানের, আপনারা চলুন আমার সঙ্গে। কৌশিক, কৌশিক, দোহাই কৌশিক, আমাকে ফেলে যেও না কৌশিক, আমিও যাব, এই অন্ধ অসহায়কে ফেলে যেও না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। শৈভা, চলো চলো, শৈভা চলো, আমাকে ফেলে যেও না কৌশিক, চলো আমরাও যাবো, চলো আসুন।
শৈবা, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার আর শক্তি নেই তোমাদের সঙ্গে যাবার। আমি এইখানেই একটু বসি। সত্যবান ফিরে আয় বাবা, ফিরে আয় সত্যবান, ফিরে আয়, ফিরে আয় সত্যবান। সাবিত্রী মহাসতী, তিনি সত্যবানকে স্পর্শ করে রয়েছেন। তার ললাট থেকে নির্গত জ্যোতির কাছে পরাজিত হয়ে আমরা ফিরে এসেছি। এই কাজের জন্য তাহলে আমাকেই যেতে হবে। সাবিত্রী, আপনি কে মহাত্মা? আমাকে চেনো না? আমি ধর্মরাজ, ধর্মরাজ যম। সত্যবানের আত্মাকে মৃত্যুলোকে নিয়ে যেতে এসেছি। ধর্মরাজ এসেছেন আমার স্বামীকে নিয়ে যেতে। কল্যাণী, তুমি মহাপুণ্যবতী, তোমার তেজের সামনে আমার অনুচররা দাঁড়াতে পারেনি, তাই আমাকে নিজেকে আসতে। সত্যি কি আমার স্বামী? হ্যাঁ সুচিস্মিতে, তোমার স্বামীর আত্মার এই শরীর ত্যাগ করে অনন্তের পথে যাত্রার সময় উপস্থিত। কিন্তু তুমি তার গতিপথ রোধ করে রেখেছো তোমার সতীত্ব আর সুচিতা দিয়ে। এবার তোমার স্পর্শ থেকে মুক্তি দাও সত্যবানকে। কি করে সম্ভব ধর্মরাজ? আমি যদি স্পর্শ দিয়ে আমার স্বামীর আত্মাকে তার শরীরের ভিতরে আবদ্ধ রাখতে পারি, তা কখনোই তুমি পারবে না। ধর্ম তার কর্তব্য করবেই। ধর্ম তার কর্তব্য করুক, আমি কিছুতেই আমার স্বামীর শরীর ত্যাগ করব না। সাবিত্রী, কোথায় চলেছো তুমি আমাকে অনুসরণ করে? যেখানে যেখানে আপনি আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, সে মৃত্যুপুরি তোমার কাছে অগম্য সতী। তোমার স্বামী মৃত, কাল পূর্ণ হওয়ায় তার মৃত্যু হয়েছে, সকলেরই তাই হয়। এর জন্য ব্যাকুল না হয়ে তুমি তোমার ঘরে ফিরে যাও। ধর্মরাজ, ধর্মরাজ, ও
সাবিত্রী, তুমি বৃথাই আমাকে অনুসরণ করছো। মৃত্যু অনিবার্য, এ হলো বিধির বিধান। এর পরম গতিকে কেউ রোধ করতে পারে না। আমি জানি ধর্মরাজ, এই সংসারে পিতা মাতা ভ্রাতা ভগিনী কেউ কারণ নয়, সবই মায়ার চলনা। মৃত্যুই পরম সত্য। সাবিত্রী, তোমার মুখে এই পরম তত্ত্ব কথা শুনে আমি সত্যি আনন্দিত হলাম। সত্যের প্রকৃত উপলব্ধি হয়েছে তোমার। সাবিত্রী, এখন তোমার ঘরে ফিরে গিয়ে কায়মনো বাক্যে স্বামীর আত্মার শান্তির জন্য পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা উচিত। কিন্তু ধর্মরাজ, আমার তো... সাবিত্রী, তুমি সত্য জ্ঞানী, কর্মফলই যে মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে সে তো তুমি জানো, আর নয়। এবার তুমি ফিরে যাও। আপনি বলেছিলেন কর্মফলে আমার স্বামীর অকাল মৃত্যু, কিন্তু দেব, আমি তো গৃহস্থ আশ্রমে ব্রতী, সর্বক্ষেত্রে স্বামীর অনুগামিনী হওয়াই সব স্ত্রী ধর্ম এবং কর্তব্য। আপনি সেই কর্তব্য থেকে আমাকে কেন চ্যুত হতে বলছেন? হে সাধ্বী, তোমার কর্তব্যে আমি বাধা দিতে পারি না। তোমার ধর্মনিষ্ঠা আর পতিপ্রেম আমায় মুগ্ধ করেছে। স্বামীর জীবন ভিন্ন, আর যা তোমার আকাঙ্ক্ষা তুমি প্রার্থনা করো, আমি সানন্দে পূর্ণ করব। এই মায়াময় বিশ্বে আমি আর আকাঙ্ক্ষা পূর্ণ করতে চাই না ধর্মরাজ। তবু আপনি যখন প্রসন্ন হয়েছে তখন আমার অন্ধ শ্বশুরের দৃষ্টিশক্তি দিয়ে শুধু দৃষ্টি লাভই নয়, আমার বরে দুমত সেন তার ঋতরাজ্য পুনরুদ্ধার করবে। এবার তুমি ফিরে যাও। আবার দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছি? আমি কি আমার সবকিছু দেখতে পাচ্ছি? দেখি, শৈবা শৈবা আবার আবার সব দেখতে পাচ্ছি। শৈবা, ওই তো, ওই তো গাছ। আমি আবার সব দেখতে পাচ্ছি। শৈবা, আমি আবার সব দেখতে পাচ্ছি। অবশ্যম্ভাবিনী
সাবিত্রী, তুমি এখানে উপস্থিত হয়েছো। মহাত্মা, এই অনুসরণ তো আপনারই প্রেরণাতে। ঠিকই সাবিত্রী, আপনি ধর্মরাজ, সব সাধু শ্রেষ্ঠ। আপনার সঙ্গ আমার ধর্মচারণে সাহায্যকারী, তবু আপনি আমাকে আপনার সঙ্গ ত্যাগ করার আদেশ করছেন কেন? ধন্য সাবিত্রী, ধন্য, কিন্তু আমার গন্তব্য তোমার হতে পারে না। এবার তোমাকে ফিরে যেতেই হবে। আমি সানন্দে আরেকটা বরদান করছি, তুমি প্রার্থনা করো শুচির স্মৃতিতে। নিশ্চয়ই আমার স্বামীর জীবন নয়। না, অন্য কোনো বর। আমার পিতা অশ্বপতি এখনো অপুত্র, সে যেন শতপুত্র লাভ করে। কথা আস্ত, এবার আমাকে অনুসরণ করো না সাবিত্রী। এখন আমি মৃত্যুরাজ্যে প্রবেশ করব। হে শঙ্কর, এ কি করলে তুমি? মৃত সন্তানের মুখ দেখার জন্য কি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে? হে মহেশ্বর, এ কি করলে? এ কি করলে প্রভু? এ কি করলে? এ কি করলে? ধর্মরাজ, ধর্মরাজ, আমার আর একটা প্রার্থনা আছে। হে দেবাদিদেব, আমার মেয়ে সাবিত্রীর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমায় তুমি কি করতে বল? হে পরমেশ্বর, তুমি তো অন্তর্যামী, আমার মেয়ের এই কষ্টে তুমি কি চুপ করে থাকবে? কিছু একটা করো প্রেমময়, কিছু একটা করো। আশ্চর্য, এত দূর পর্যন্ত তুমি আমায় অনুগমন করেছ। এর আগে কোন জীবিত মানুষ কোনদিন এভাবে মৃত্যুপুরীর এত কাছে আসেনি। সত্যি ধন্য তুমি, এই অসাধ্য তুমি সাধন করলে কি করে? আমি যে ধর্মকে বিশ্বাস করি ধর্মরাজ, তাই আমার ক্ষতি রুদ্ধ হয়নি। কিন্তু সাবিত্রী, পথ যে এখানেই শেষ। সম্মুখে মৃত্যু লোক, প্রাণ নিয়ে কেউ ওখানে প্রবেশ করতে পারে না। তাহলে তাহলে আমাকে মৃত্যু দিন, মৃত্যু সব। না সাবিত্রী, তা অসম্ভব। ধর্ম আপনি অনুগ্রহ, আর আর্থের উদ্ধার আপনার আচরণ, তবে আমাকে কেন বঞ্চিত করছেন? কেন? তোমায় আমি বঞ্চিত করছি না সতী, তোমার ইচ্ছা পূর্ণ করার শক্তি আমার নেই। তাই আরেকটি বরদান করে তোমার সন্তুষ্টি বিধান করার চেষ্টা করছি। প্রার্থনা করো। আমার আকাঙ্ক্ষিত বরদান আপনি দেবেন? একমাত্র সত্যবানের প্রাণ ছাড়া যে কোনো বর। আমাকে তাহলে সেই বর দিন, আমি যেন শত পুত্রের জননী হই। আমি সানন্দে তোমায় সেই বরই দিই। কথা, এবার তুমি মরতে ফিরে যাও। কোথায় যাচ্ছেন ধর্মরাজ? সত্য রক্ষা না করে আপনি কিভাবে চলে যাবেন? সত্য রক্ষা না করে এ কি বলছো সাবিত্রী? স্বয়ং ধর্ম আপনি, পৃথিবীর কোন সত্য আপনার কাছে অজানা নয়। কায় মন বাক্যে সত্যবান কি আমি আমার স্বামী বলে জানি এবং মানে? সত্যবান না, শতপুত্রের জননী আমার বর দিন।
আপনি আমাকে তিন-চারদিন ভ্রষ্ট করতে চান? স্বয়ং ধর্ম আমাকে এত বড় অধর্ম করতে পারেন আপনি? সাধু, তোমার প্রতিব্রতর কাছে আমি মাথা নত করলাম। তুমি আমার মুখ দিয়ে এমন সত্যকে উচ্চারণ করিয়ে নিলে যে বিধাতার বিধান খণ্ডিত হল। আমার পরাজয়ে আমি গর্বিত সতী, কিন্তু সত্যবানের প্রাণদান করার ক্ষমতা আমার নেই সতী। তবে কি আপনার বরদান ব্যর্থ হয়ে যাবে? আমি না সাবিত্রী, ধর্মরাজের বাণী কখনো মিথ্যা হবে না। আমি তোমার পূজা গ্রহণ করেছি, তুমি মৃত্যুকে পরাজিত করেছো, তোমার কোনো ভয় নেই। যাও সতী, তুমি মর্তে ফিরে যাও, তোমার স্পর্শে তোমার স্বামী প্রাণ ফিরে পাবে। এসো এসো। তুমি সতী সাবিত্রী রূপে সকল নারীর কাছে চিরকাল বরণীয়া ও স্মরণীয়া হয়ে থাকবে। সাবিত্রী, আমার মানুষকন্যা সাবিত্রীর নিষ্ঠা আর প্রতিভক্তির বলে যে পুণ্য অর্জন করেছে, তারই তেজস্বক্তিতে সে মৃত্যুকে পরাজিত করে তার স্বামী সত্যবানকে পুনর্জীবিত করেছে, আর সেজন্য চিরকাল সে এ বিশ্বে প্রতিব্রতা আর সতীত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী প্রজন্মের কাছে তার পরিচয় হবে মহাসতী সাবিত্রী। প্রণাম মা। প্রণাম মহারাজ। Yeah.
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।